জমিনটা যার ঘোষণাটা হলো কয় না কয় না, জমিনটা যার ঘোষণাটা উদ্যোগে মাহফিল হয়। এখন যুবকের এখন এদিকে আসতেছে, গেলেই ভালো রুম দেখে, ভালো ঘর দেখে, ভালো খাট, ভালো বিছানায় হুজুরদেরকে শোয়ায়, হুজুরদের স্থান দেয় ভালো জায়গায়। আসলে হুজুররা ভালো জায়গায় পায়, যেহেতু তারা নাইবে নবী, তারা আশেকে রাসূল, নাইবে নবী আশেকে রাসূল। একজন আলেম সম্মান পাবে না, সম্মান পাবে কে? আল্লাহ নিজেই তো সম্মান দেয়। একজন নাইবে নবী আশেকে রাসূল রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। মাঝে মাঝে বসে দেখি খাটটা তো খুব সুন্দর, জিজ্ঞেস করি, বাবা যুবক এই খাটটা তো খুব সুন্দর লাগে হুজুর, এটা আমার দাদার আমলের খাট। খাট কবের? পুরানো খাট, দাদার আমলের। জিগাই, তোমার দাদা কই? হুজুর দাদা তো নাই, দাদার আমলের খাট আছে, দাদা নাই। এই স্মৃতি কি রাঙ্গামাটি আছে না? ঘর আছে, ঘরওয়ালা নাই, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। অনেক গাছগাছরা লাগাইয়াছিল, কিন্তু গাছগাছরা আছে, যিনি লাগাইছিলেন ইনি নাই। এই স্মৃতি আছে না বাবারে? এটা তো হবেই, যেহেতু জমিনটা যার হুকুমটা হলো। বাস্তবে আসুন, আপনাদের রাঙ্গামাটিতে রিজার্ভ বাজারে পাঁচতলা বিল্ডিং করে আপনি ফ্যামিলি ভাড়া দিলেন, কিন্তু যেই ফ্যামিলি থাকে, ফ্যামিলির বাড়ি হইলো আমাদের ভৈরব। আচ্ছা, আপনি যদি এই বাড়িওয়ালা, আপনি মালিক আয়সা যদি বলেন, ভাইজান আগামী মাসে কিন্তু আমার বাড়ি ছেড়ে দিতে হবে, আমি যে ভৈরব থেকে ভাড়া থাকতাম আপনাদের এলাকায়, আপনি বাড়িওয়ালা বলতেছেন আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে, আপনার বাড়ি আপনি নির্দেশ দিলেন ছেড়ে দিতে হবে আগামী মাসে, আমি কি আর থাকতে পারবো? আর রিজার্ভ বাজার রাঙ্গামাটির মালিক যদি বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে আর থাকতে পারি না? পৃথিবীটা যার হুকুমরা তার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৌতের কোলে ঢলে পড়তে হবে, অর্থাৎ এই জমিন ছেড়ে দিতে হবে। ঘোষণা হলো ওই মালিকের, জমিনটা যার ঘোষণাটা। আচ্ছা, এই ঘোষণা আপনারা মানেন তো? কারণ ওয়াজ তো সামনে রয়ে গেছে, ঘোষণা এখানে শুধু ওয়াজ করলে যাইবো গা, রাত্রের বাকি সময় এখানে আমি রেখে দিলাম। আমরা যে মরতে হবে, এই ঘোষণাটা মালিকের, এই ঘোষণাটা কি রাইট? আমরা যে মরতে হবে এতে কারো কোনো আপত্তি নাই তো? কোন আপত্তি থাকলেও কোনো লাভ? আমাদের এলাকার রায়পুরা থানার এক যুবক, কি যুবক বাবারে, একদিন বন্ধুদের সাথে মিলে বলতেছে, মৌলবীরা কয় কবরে গেলে বলে মাটিয়ে চিপা দিব, দুইটা হার বলে এইভাবে ঢুকাবো। আমি নিয়ত খুশি রে, কবরে গিয়া দুইটা হাত এভাবে ছড়ায় রাখবো, মাটির বাপের নিক্ষমতা আছে আমার হাত জমাই তো। কি যুবক, এই মস্কারি করে বাড়িতে যাইতে পারে নাই, জ্বর এসে গেছে। বাড়িতে ঢুকার পরেই বসন্ত গোটা বাইরিছে, বসন্ত এমন ভাইরন বাইরিছে, ব্যথা অস্থির। কবিরা জানে গোটা যাইরা ভালো করতো, ফু দিলে আরো বাড়ে। কবিরাজ কই এরকম ফাগলা গোটা তো আর দেখি নাই। আল্লাহ কই দেহস না দেহামু, হে বলে মাটি বলে বাপের ক্ষমতা নাই, সমস্ত শরীর গোড়া পাইকা পচে গেছে, বিছানায় শোয়াইতে পারে না, কলা পাতার মধ্যে শোয়ায়। রাত্রে মা দরদি কাছে বসে বসে ডাকে, বাবারে কেন রে বাবা, তোমার হঠাৎ করে এরকম বিপদটা হলো, দুর্গন্ধ শরীর থেকে, বাবা পর্যন্ত ঘরে নাই, ভাই বোনেরা ঘরে থাকে না, দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ কত সহ্য করা যায়? শুধু একজন মানুষই নাকে গন্ধ লাগলো না, এই মানুষটা কে জানি? মা কাছে কাছে বসে পাউডার দেয়, পাকা গোটাটি টিপ দেয় ময়লা ভাই করে, মা জিগায় বাবা, বাবারে কেন তোমার এই বিপদটা চাপলো, দুইটা হাত এভাবে বুকের উপরে আনছে, হাতের গুস্তগুলো পচে খসে পড়তেছে, বুকের থেকে হাতটা নামাইবার ক্ষমতা নাই। আল্লাহ কয় তুই হাত সরায় রাখবি, দুনিয়া তো এই দেহামু, বুহেতে নামাইবার ক্ষমতা তোর নাই,
পুস্তক খুইলা পড়া যায়। এবার কান্দে আর কয় মা গো মা আমি ঠাট্টা করে বলছিলাম। মৌলবীরা কয় কবরে গেলে বলে মাটিয়ে চিপা দিব, আমি দুইটা হাত এইভাবে ছড়াই রাখবো, মাটির বাপের ক্ষমতা নাই জমাইবার, আমি ঠাট্টা করছিলাম। মা চোখের পানি ছেড়ে দিচ্ছে, বাবা রে এই কথাটা তুমি ভালো বলো নাই, আল্লাহ এই কথা বরদাস্ত করে নাই, এই জন্য দুনিয়াতেই তোমার দেখাইছি হাত ছড়াইয়া রাখবি, বুকের থেকে হাত নামাইবার ক্ষমতা তোর নাই। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আমি যে এলাকায় ইমামতি করতাম এক ভদ্রলোক আমার এসে কয়, হুজুর মানুষে কয় আপনারাও কোন সবাই মরে যাইব, কথাটা কি ঠিক? আমি কে হ্যাঁ কোরআনে বলছে। কয় আমি তো নিয়ত করছি আমি মরবো না। হ্যাঁ নিয়ত করছি মরবে না। আচ্ছা নিয়ত করে থাকার কোনো সিস্টেম পৃথিবীতে আছে? হ্যাঁ নিয়ত করছে মরত না। নিয়ত করে থাকতে তো আমরা হগলই সহি নিয়ত করতাম, কি কন আছে না সহি নিয়ত, সহি নিয়ত বাইর করবো। মোবাইল 017। আচ্ছা ঠিক আছে, না মইরা পারলে কেন মরতেন? বাড়িতে গেছে সকালবেলা দেখি বিবি সাহেবের কাঁধে হাত দিয়া বদনা হাতে লিয়ে আইছে, হুজুর আছেন? আছি তো, আমি 100 বার রাজি আমি মরব। আরে কালকে 1 বারও রাজি না আপনি মরবেন না, আবার আজকে 100 বার কি ব্যাপার? হুজুর মরতাম না কইয়া বাড়িতে যাইতে পারি নাই, আমার আমেশা শুরু হইছে, সারা রাত হুজুর ঘরে যাইতে পারি নাই, বাইরে বেরিয়েছি, কখনো হাত থেকে বদনা থুইতে পারি না, দৌড় দিতে হয়। মরতেন না যেই মালিকের ঘোষণা, মরতেন না একটা আমাশা দিয়া সাইজ করার ক্ষমতা আমরা আল্লাহর আছে নেই? বাবারে লোন মাইন্না নেই, ওই মালিকের ঘোষণা গল্লো নাফসিন যায়িকাতুল মাউত। তাইলে আমাদের সকলকেই আগের মানুষের মতো আমাদেরও মরতে হবে, এ কথাটা কি আপনারা আপনাদেরকে বুঝাইতে পারলাম? আমাদের সকলকে যে মরতে হবে ঘোষণাটা কার? জমিনটা যার ঘোষণাটা হলো, তাইলে আমরা সেই মালিকের ঘোষণা মেনে নিলাম, কারণ না মানাতে কোনো লাভ হবে। এবার লন জিগাই, অন্য নবীর উম্মতেরা জিগাইবার ক্ষমতা নাই, আখিরি নবীর উম্মতে জিগাইবার ক্ষমতা আছে। আল্লাহ আমরা মইরাই যামু ঘোষণা দিয়ে দিলেন, তাহলে আমরা কিছুদিনের জন্য খামাখা কেন বানাইলেন, কি দরকার ছিল? আল্লাহ পাক আপনাদের কথার জবাব দিবে, অন্য নবীর উম্মতের সাথে এইভাবে আল্লাহ পাক জবাব দিতেন না, আখিরি নবীর উম্মতের সাথে জবাব দেয়, কারণ আমরা তো শেষ, আমরার পরে কি আর উম্মত আছে? আসলে যারা শেষ এটা কিন্তু দেখবেন একটু বাড়তি থাকে, আপনার বাচ্চাদের মধ্যে যেটা সবার ছোট এটা একটু দেইরা না, এটা দেখবেন জ্বালা যন্ত্রণা বেশি করে, সবার ছোট যেটা আমাদের এলাকায় কয় ডুলি, যারা রাঙামাটি কি কয় শেষ, যেটা কোন কোন এলাকায় কয় ফ্যাট পোষা, মানে এই জি খোলতা সারা, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এই তো পাইতেছি আজকাল সব বাইর করব ইনশাআল্লাহ। মানে শেষ, আর বাচ্চা কাচ্চা হবে না, এটা শেষ। এই বাচ্চাটা দেখবেন বেশি বাতাফুরা, তা আমরাও শেষ নবীর উম্মত তো, আমরা একটু বাতাফুরা বেশি বিদায়। আল্লাহ কোরআন শরীফে আপনাদের জন্য বাজেট, এমন বাজেট ঘোষণা দিয়ে রাখছে যাতে আপনারা কইবার সুযোগ না পান। কোরআন শরীফে ঘোষণা আছে, আলেম ওলামার আছে, এই নবীর উম্মতের বাজেট আছে, বেঘয়রে হিসাব, হিসাব সারা বাজেট। তার কারণ কি আমি পাইছি খুইজা, তার কারণ হলো যদি বাজেট 10টা দেয়, আপনারা যদি কেউ আবার জিগান আল্লাহ আপনার কাছে আর নাই, এটা শেষ তো। 017 11 2 6 3 4 6, যেমন একটা বাস্তব ঘটনা, এক বেচারা 4 বাচ্চার বাবা, 1 কেজি জিলাপি দিছে বাচ্চার মার কাছে, মা বাড়তেছে বড়টারে 2টা, এর ছোট 2টা, এর ছোট 2টা, লাস্টে যেটা ফিনিশিং যেটা আর কি হেটারও দিছে 2টা হাতে লে। হ্যাঁ আব্বু তো কোনোদিন 2টা জিলাপি আনে না, আমার আব্বু তো 1 কেজির কম আনে না। মা আব্বু জিলাপি কতটা আনছে? কয় 1 কেজি। 1 কেজিত কি 2টাই লোডে? কয় না বেশি ওডে, তো 2টা দিলে যা, কতর সব ভাই বোনাতে 2টা গিরা দিছি, তোরে কয়টা দিমু? মা আমি হকলের ছোট না, আমার একটু বাড়াই দেখছেন। তা আমরা তো সকল নবীর
উম্মতগণের মধ্যে শেষ, আমরার ঘরে আর নাই। এই বাড়াবাড়ি তো আমরাই করুম কি গণ? আল্লাহু আকবার বলুন। জিগায় জিগায় কাজ করুম, আজকা আদায় কইরে একটা একটা কইরে আদায় করুম, পরে সামনে বাড়ুন। আমার আর দুইটা দিস না, দিছে আর দুইটা, হিসাব করে চার ভাই বোনে নিচে আটটা, আমার দিছে চারটা বারোটা, এক কেজির কমপক্ষে ৩২টা উঠছে। মায়া আরো জিলাপি আছে? কয় হ আছে তো। আচ্ছা মায়া তুমি কও, আমার ঘরে তোমার কোনো ছেলে মেয়ে আছে? কোনা নাই তো। গতে হেগুলি তুমি কাল লেগে রাখছো, দাও হেগুলি আমার। শেষ কাটাইলে তো এটা রাখতে দেয় না, মানে আমরাও তো শেষ নবীর উম্মত। আল্লাহ কই ইতা ননি আবার চায়াবো, আমরার ঘরে আর কেউ নাই, কার লেগে রাখছো? এর লেগে আল্লাহ কই বন্ধু তোমার উম্মতের জন্য বেগৈরে হিসাবের বাজেট দিয়া দিলাম, যাও। কিন্তু নিবেন কি নবীর উম্মত হইয়া না না হইয়া? কিভাবে হইবেন এই সিস্টেম গুলি লন বাইর করি। আল্লাহু আকবার, এই নবীর উম্মতের যে কত দাম! আল্লাহ বলছে বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না, তোমার একজন উম্মত হাশরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। আজকে শিনবীর উম্মতের জন্য কেন এই বিপদ আপদ আসতেছে সব দূর করবো ইনশাআল্লাহ। আসুন নবীর উম্মত হয়ে যাই, কিভাবে হবেন সেই সিস্টেমটা কেমন, এবার লঞ্জি গাই আল্লাহ আমরা ময়ূরে ইজামতে আমরা কি লিগে বানাইলেন, আল্লাহ দেখবেন জবাব দিবে আপনাদের সাথে। অন্য কোনো নবীর উম্মতের সাথে জবাব দেয় না, কিন্তু আপনাদের সাথে জবাব দিতেছে কোরআন শরীফ। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আরে মানুষ আর জিন বানাইছি একটা কাজের জন্য, সেটা হলো আমি আল্লাহর ইবাদত, আর সমস্ত মাখলুকাত করবে তোমাদের খেদমত, তোমরা খালি করবে আমি আল্লাহর ইবাদত। বলুন সকল মাখলুকাত আমাদের খেদমত করতেছে না? এবার মনোখালি বৃষ্টিটা একটু ডিস্টার্ব করতেছে না? এটারও সাইজ করো মাসগা, বৃষ্টিরে সাইজ করার ক্ষমতা এই নবীর উম্মতের আছে কিনা? কিন্তু উম্মত হইতে হবে। আমি আমার দাদার মুখে শুনছি, দাদারা যখন ছোট ছিল যদি বৃষ্টি অনেক দিন না হইছে বৃষ্টির জন্য তারা নামাজ পড়তে গেছে মাঠে, খালি মাথায় টুপিও মাথায় দেয় নাই, অর্থাৎ বুঝাইছে বৃষ্টি দরকার, অনেক মাথা মোতা ঠিক নাই, দিতেই গো না দিলে সাপ্তাহ মনাজাত করছে উল্টা হাতে, বাও হাতে না উল্টা হাতে। মোবাইল মুরব্বীদের মুখে শুনেছি বৃষ্টির নামাজ পড়ে নামাজ শেষ করতে পারে নাই, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো সেই নবীর উম্মত, সাথে সাথে আদায় করব, কিন্তু এখন না পারার কারণ হলো নবীর উম্মত হইতে যা দরকার এর থেকে আমরা দূরে গেছি। বাবার আসুন আখিরি নবীর উম্মতে পাবে না এই পৃথিবীতে আর পাবে কে? যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন এই নবীর দোহাই দিলে আল্লাহ পাকের রহমতের সব দরজা খুলে যায়। তার বাস্তব নবী শিশু নবী, শিশু নবী। মক্কাতে বৃষ্টি হয় না, এমনিই তো মরুভূমি, জোরে পড়ে ছাই ছাই বৃষ্টির অভাব, লোকজন মিলে গেছে খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আপনি খানে খাবার মোতাবল্লি দেখেন না একটু বৃষ্টি, বহুদিন যাবত বৃষ্টি হয় না, এমনিতেই তো বৃষ্টি কম মক্কাতে, একটু বৃষ্টি না হইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা মরেই যাব। আব্দুল মুত্তালিব কয় তোমরা দাঁড়াও, বৃষ্টি হবে আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি, কারণ আমার এমন একটা নাতি হয়েছে এই নাতিরে যদি দোহাই দেয় তাহলে বৃষ্টি হবে। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে আমেনার ঘরে ঢুকছে, বৌমা আমার নাতি কই, আমার নাতি দারে দাও তো। আব্দুল মুত্তালিব বলেন নূরের নবী শিশু নবী কোলে লইয়া খানে কাবার পাশে যাইয়া আকাশের দিকে তুলে ধরে রাখতেছে, এরে আকাশের মালিক
দেখ আমার কত সুন্দর নাতি, আমার নাতিকে তোমার দরবারে তুলে ধরলাম, আমার নাতির উসিলায় আমাদের জন্য বৃষ্টির বাজেট করো। আব্দুল মুত্তালিব বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম আকাশ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। শিশু নবীরে দেখাইলে যদি আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেয়, সেই নবীর উম্মত হইয়া যদি নবীর পক্ষে যাইয়া যদি আমার আল্লাহর কাছে দরখাস্ত করি, বলুন এই নবীর উসিলাই এখনো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? কিন্তু যাইতে হবে তো, পক্ষে যাইতে হবে তো। জামাই সারা বিয়াত গেলে খাওয়াইব? জামাই লইয়া লন যায় তিন পাঁচ চার কি কাম? আমরা বিপদ নাই, জামাই আছে কি কর? এক বেচারি, এক বেচারি বিয়া হওয়ার পরে স্বামীরে খালি কয় আমরা লোক আলাদা হয়ে যাই গা। স্বামী কয় আলাদা হয়ে খাইবে কইতে, ওহন তো বাবার উপরে খায়। লাল আছে কি আছে ঘুমাই দিছে না, বুঝা লাল আছে লাল। স্বামী কয় লাল মুরব্বীদের মুখে শুনছি একটা লালের মধ্যে সাত রাজার দন, লাল আছে তোর কাছে কহ। তাইলের চিন্তা কি আলাদা আলাদা হইয়া রাত্রে কই তো লালটা কই একটু দেখা। বিবি সাহেব খাটের নিচ থেকে এক কলসি মরিচ বাইর করছে। কি বাইর করছে? এই লালদা জীবন যাইব বেচারা তো এটাই তো লাল, দুজাহানের জামাই আমাদের নবী, নবী দুনিয়াতেও জামাই, হাসরেও বেহেশতের ভিতরে জামাই। বেহেশতের তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, তিনটা মেয়ের সাথে। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে বিবাহ হবে, আর আপনারা হবেন সেদিন সেই জামাইয়ের সাথে যাত্রী। আচ্ছা কনফিউজ অবস্থাটা কি? আরে আদিম্মা মাদিম্মা জামাইয়ের লগে আইলে দেখছি কি পাওয়ার দেখাও। মিথ্যা কইলে জিব্বাটা কাটে লাইব হাসল। এই বেচারা একটা ফ্যান যে ফিনছে জামাইয়ের লগে যাইব, একটা ডাট ফাটাছে না, ফ্যান ফিনছে যে আজ থেকে প্রায় 30 বছর আগে ধরেছি। এই ফ্যান একটু বড় আর কি, তার ফিটিং না, আরেকজনের ফিটিং কি থে ফের ফিটিং এ এমনি এমনি চিপ দা ধইরা দৌড়তাছে। আমি জি গাই কিও আনার ভাই কি ব্যাপার? 01 ফেরো ধইরা রাখছো কি লিগা? কই ফ্যান ফিনছি ফ্যান ফ্যান ফিনছো তো ভালো কথা, ধইরা রাখছো কি লিগা? কো ধইরা রাখছি যে ফ্যানটা বড় থামকিতে বড় ধইরা কইব কেমন দেখা যায় এটা? বেল আনছো না বেল? বেল হ্যাঁ আমার জি গা বেল কি চিন্তা কি বসেন? আমি গেলাম আরে বেল দিলে খুব বেল তো ভাই আমি জানি না। সামনের বাড়ি গৃহস্থ বাড়ি একটা ফাড়ের পোস্টার লইয়া দড়ি ভাইয়া আমি কি আলু খাই? আলু বলে খানা না খাইলে আদরে হাকিজি হইছে। আলু খাইতে খাইতে ফেড়ে গুড়াউন অহন জামাইয়ের লগে গেছে দেখে হ্যাঁ আলু খায় না। আলু ডিল গিয়া লাগছে এলাকার চেয়ারম্যানের গায়ে। চেয়ারম্যান সব পিরা কই বেটা এই দিনও চা খাওয়া আইলে আমারে আজকা আলু দা ডিল মারস। মেয়ের বাবা কসা সা রাহরে
হেরা জামাইয়ের লোকের মেহমান না, হ্যাঁ লোকের একটাই কয় কি রে আলুর ডিল দি চেয়ারম্যানের গায়ে লাগছে, বুঝাইবো না কি এর বুঝাইতো চেয়ারম্যান টিয়ারম্যান বুঝি না, আমি জামাইয়ের লোকে আইছি বলুন, জামাইয়ের লোকের মেহমানের ভাওয়ার বেশি না মেয়ের পক্ষের মেহমানের ভাওয়ার বেশি, আমরা আইছি কার লোকে, ও এক জাহানের জামাই না দু জাহানের জামাই, দেখেন একটু বৃষ্টি হইলে জামাইয়ের মেহমান আছে মেয়ের বাবা, আরে বৃষ্টির সামনে কাদা ঝামেলা, এটা একটু 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 কাঠের তক্তা দাও না হয় ইট দাও না তো বালি দিয়ে ফিটফাট করে দাও, জামাই এই পড়তেছে দুনিয়া থেকে এরকম করে হাসরে দিন আমাদের নবী যখন রওনা হবে আল্লাহ বলবেন জিব্রাইল তোমার ছয়শ নূরের পাখা ফুলসিরাতের উপরে বিছাইয়া দাও, আমার জামাইয়ের পক্ষের মেহমান আইতাছে, নারায়ণ তাকবীর বাবা রে, সেই নবী জামাই আপনারা যাত্রী হইয়া আল্লাহর জান্নাতের খাওন খাইতে চান, তবে নবী যে সিস্টেম দিছে সিস্টেমটা মাইন্না না না মাইন্না, এই জামাইয়ের সাথে যাত্রী হইয়া খাইতে গেলে প্রথম নম্বরে সিস্টেম হলো রমজানের রোজা, কিভাবে আইতাছে সামনে এত মজার খাওন, এই জামাইয়ের লগে ফুলসিরাতের ফুল জিব্রাইলের নূরের পাখাটা পার হন, এটা আদায় করুন রোজগার করুন আমাদের দরকার আছে না, একবারে সহস্ত আসুন না সামনে, এই পড়ছে ভাইকে ভালো সামনে রমজান 2 6 3 4 6 1 এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে 3 5 4 আমরা যখন দাবি করছি আল্লাহ আমরা মইরাই যাব আমরা কি লেগে বানাইলেন, আল্লাহ বলছে তোমরা রে বানাইছি জিন এবং ইনসান দুই জাতিকে বানাইছি আমার ইবাদতের লাগিয়া, আর বাকি সব বানাইছি তোমাদের খেদমতের লাগিয়া, বলুন বাকি সব কিছু আমাদের খেদমত করেনি, আচ্ছা আকাশের সূর্যটা আমাদের খেদমত করে না, মাঝে মাঝে একটু বেশ কম করলে আল্লাহ দমক দেয় কি কল্লা, আপনার বান্দারা ভালো করে চলে না চলে না, তো এটা আমার ব্যাপার, তোর ডিউটি ঠিক মতো পালন করবি নাইলে সাইজ কেড়ে নেবো, দেখবেন 2 4 দিন বেশ কম হইলেও আবার ঠিক হয়ে যাওয়ায় না, চন্দ্রটা কি ঠিক মতো চলছে না, একই আকাশ চন্দ্র সূর্য চলছে, আল্লাহ কয় কোনো অ্যাক্সিডেন্ট গড়াই থাকতে না, আচ্ছা কেউ কই থাকবেন চন্দ্রটা সূর্যের সাথে মুখামুখি সংঘর্ষে 3 দিনের জন্য চন্দ্র উঠতে পারবে না, এরকম কোনো ঘোষণা শুনছে আল্লাহ বলছে না একটু বেশ কম করতে পারবি না, গাছগাছরা সিজনালি ফল দিতেছে নদীতে মাছ ধরতেছেন খাইতেছেন এমনকি মুরুগ পালেন মুরুগও খাইতেছেন জব করে করে মার সামনে বাচ্চাটা জব করে খাইতেছেন, দেখবেন মা মুরগুটা একটা লাভ দিয়া জবকৃত বাচ্চাটার কাছে যায় আবার দৌড়াইয়া ভালো বাচ্চাদের কাছে যায়, বাচ্চাগুলি পাখার মধ্যে লইয়া সান্ত্বনা দেয়, মন রে ও মন চিল্লাইস না তোরে তো বানাইছেই এই জাতির খেদমতের জন্য, তারপরও নিজের বাচ্চাটা আপনার বাচ্চাটা যদি কেউ জব করে আপনি সহ্য করতে পারবেন, মুরগিটাও ঠিক তদরূপ দেখেন পারে না দৌড়াদৌড়ি করে, এরপর নিজের মনকে বুঝায় আল্লাহ তো বানাইছেই এই জাতির খেদমতের জন্য, যাক আমার ভাগ্য আমি যে একটা বাচ্চা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে খাওয়াইতে পারলে, আরেকটা বাচ্চা খাই লেছে মেহমানে যে পরে মারেও ধরছে এরকম করে না, আমাদের এলাকায় ভাগ অগ্রহায়ণ মাসে দাওয়া লাগে নতুন দান খাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগিগুলিও ডিম পাড়তে শুরু করে, হাই রে ডিম একটা ডিম ফাইরা দেখছেন না তো কত যে কষ্ট মুরগির জিগেন, আচ্ছা কোন তো একটা বাচ্চা মুরগি ডিম পাড়লো, হ্যাঁ ডিমটা পাইরা পারছিন না কষ্টের ডিমটারে লুকায় রাখতো, দেখবেন মুরগি ডিমটা পাইরা ওই গর্তে দৌড়দা বাইর হয় বাইরে গিয়ে কি চুপচাপ থাকে, মানিক ঘোষণা দিতেছে এ আল্লাহর শ্রেষ্ঠ জাতি তোমাদের খেদমতের জন্য আমরারে বানাইছে ডিম একটা দিয়া লাইছি খায় নাও, বলুন এইভাবে খাইতেছি কিনা, কিন্তু খাইতেছেন যে যার জায়গায় থাকেন হে মালিকের গেলাম একটা ঘোষণা আছে তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আচ্ছা বাঁচতে বাসুন আমারে দাওয়াত দিছেন ওয়াজ করার লেগিয়া, কখন যদি আমি ওয়াজ না কইরা হোটেলে ঘুমায় থাকি কমিটি কি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট, যাওয়ার সময় হা দিয়া দিব আরে কোনো মৌলবি কইদা যা যা গা,
আপনার ওয়াজ লেগে দাওয়াত দিছেন আমার আনছেন, ওয়াজ না করলে যদি এত মেজাজ দেখাইতারেন তা আল্লাহ যে কইলো আমি তোমরা আমার জমিনে বানাইছি আমার কাজ করার জন্য, আল্লাহর কাজ যে করতেছেন না আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই জন্য তো নদীতে পানি কম, পানি তো এই জন্যই কম, আল্লাহ তো সন্তুষ্ট না। সন্তুষ্ট কিভাবে হবে? এই রাস্তাটা লোন বাইর করি, রাজি আছেন আপনারা? একটা সুযোগ আই পড়ছে, আমি পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাই, একটা সুযোগ আই পড়ছে সামনে, বেশি দিন নাই, পানি তো লাগবো। যাই হোক, এইভাবে আল্লাহ পাক সকল প্রাণী, আজকে গরু দিয়ে হাল চাষ করেন দুধ খান, কুরবানি আইলে জব করে গোশত খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া মেলা মাইন, আল্লাহ কো আরো কি বানাইবি? বানা, সব দিলাম তোদের খেদমতের জন্য, তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। খালি নিজের কাজই করলেন, মালিহের কাজ তো করলেন না, যার জমিন তার কাজ করলেন না। আজকে আপনাদের একটা পাহাড়ের মধ্যে জমিন কলা বাগান করছেন, আমারে বলছেন এই 150 টাকা রোজ দিমু আপনি কলা বাগানটা পরিষ্কার করবেন। আমি আপনাদের রাঙ্গামাটির কলা বাগান পরিষ্কার না কইরা আমি গেছি গিয়া খাগড়াছড়ি। আচ্ছা, এই বাগানের মালিক আমারে বেতন দিব? খাওন দিব? দিবে না, যেহেতু যার জমিন তার জন্য। আরে যেই মালিকের জমিন কাজের জন্য পাঠাইছে আমরা সেই মালিকের কাজ না করে মনে যাচা তা করতেছি, এই জন্য আল্লাহ খাওন বন্ধ করে দিছে, শান্তিও কমায়া দিছে। বলুন, 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে যে দেশটাকে কিনছে, এই দেশে কেন 42 টাকা কেজি চাইলি তো, 120 টাকা কেজি কেন তেল হইতো? ওই যে আমরা মালিকের সাথে সম্পর্ক কাট অফ করে দিছি। মালিক যিনি, এই মালিকের কাজ করি না মনে যাচ্ছে তা করতেছি। যাই হোক, লম্বা ঘটনা, সুযোগ আই পড়ছে, একটা বাউ হয়ে গেছে আল্লাহর রহমতে। তাইলে আমরারে পাড়াইছে এবাদতের লেগিয়া, আমরা মালিকের এবাদত করা মালিকের জমিনও থাকিয়া দরকার আছে কিনা কোন তো অনলন জিগাই, এবাদত করলে আমরারে কি দিব? জিগায় জিগায় লই কি কর আল্লাহ, এবাদত করলে আমরারে কি দিবেন? না কইরে এবাদত তো যাইতাম না। দেখেন পিচ্ছি পিচ্ছি ফুলা ফানো হেন বালা বুঝে, বাবা কয় স্কুলে যাস না, কয় না যাইতাম না, আরে বাবা যাস না, কয় যামু, কি দিবেন আমারে? বাবা কয় তোরে 10টা টাকা দিব, তয় স্কুলে যা। হ্যাঁ, 10 টাকা কিন্তু আদায় কেড়ে লাইছে, একটা বেবুজের বাচ্চা যদি 10 টাকা আদায় করে স্কুলে যাইতারে, আমরা তোর বেবুজের নাল্লা রহমতে আমরা বুঝি। এবাদত করলে আমরা কি দিবেন কয়ালন? না কইলে যাইতাম না। আল্লাহ কইতাছে অন্য কোন নবীর উম্মতের সাথে কয় না, শুধু আপনাদের সাথে। কেন বলবে না? আমার নবী উম্মতের ব্যথাই কত ব্যথিত, আল্লাহু আকবার, আমার নবী 24 ঘন্টাই চোখের পানি গুলো উম্মতের জন্য জর্জর করে ছাড়তেন। আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, বন্ধুর কান্না আমি আর সইতে পারি না, যাও আমি আল্লাহ কথা দিলাম বন্ধুর কানতে হবে না, হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে রে জিব্রাইল, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না। প্রস্তাব নিয়ে গেলে আমার নবী উল্টা প্রস্তাবের দাবি করে বসলেন, রে জিব্রাইল আমাকে খুশি করার জন্য যদি এই করতে পারে তাহলে আমি খুশি হব, আমার একটা প্রস্তাব যদি আমার প্রভু রাখে। কি প্রস্তাব? জিব্রাইল আমার প্রভুর কাছে আমার প্রস্তাবটা তুলে ধরো, আসরের ময়দান যেদিন কায়েম হবে আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি রাসূলের হাতে দিয়ে দিলে আমি খুশি হব। প্রস্তাব আবার আসলেন, ও আল্লাহর বন্ধু গুনার খাতা আপনার হাতে দিয়ে দেওয়ার প্রস্তাব কেন রাখলেন? আল্লাহ পাঠাইলেন প্রস্তাব, আমার নবী জবাব দেন, জিব্রাইল আমি হলো সকল নবীর নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার উম্মত যদি গুনাহগার হাশরে প্রমাণ হয় পরিচয় হয় অন্য নবী রাসূলেরা হাসবে, আখিরি নবীর উম্মতেরও গুনাহ আছে, তাহলে আমাদের উম্মতের গুনাহ থাকবে, তাদের ভয় কি আছে? আমি লজ্জা পাবো সেদিন, সেই জন্য বলছি আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে কিভাবে জানেন? আমার নবী বলেন,
প্রভু হে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের খবর আমার উম্মতে জানে, সকল নবী রাসূলের উম্মতের ঘটনাগুলো আমার উম্মতে জানে। আমার ভয় লাগে আমার উম্মতের খবর নি আবার তারা জানে। আমার আল্লাহ কয় বন্ধু গো তাদের খবর তোমার উম্মতের জানাইলাম, তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না গো বন্ধু। ছেলে যদি অপরাধ করে বাবার কাছে বলবো না, বাবার অপরাধ মায়ের কাছে বলবো না, মেম্বার সাহেবের অপরাধ চেয়ারম্যান সাহেবের কাছে বলবো না। বন্ধু গো যাও, আমি আল্লাহ কথা দিলাম হাশরের ময়দানে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না। আমি আল্লাহ রহমান আর রহিমের দ্বারা তোমার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই সুযোগ যেই নবীর উম্মতের, নবীর উম্মত কিভাবে হইবেন এই সুযোগটা আমাদের আয়েশা পড়ছে সামনে। বাবারা ভাইয়েরা আপনাদের কষ্ট হইতাছে না তো? আর কষ্ট নেই অন যাইবেন গো, শেষ হইত তো, শেষ ভালো যার সব ভালো তার, শেষ পর্যায়ে এসে গেছি, দোয়া হয়ে যাবে বাবারা ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকালে বলুন আমিন। তাই বলতেছিলাম লন জিগায় আল্লাহ আমরা এবাদত করলে আমাদের কি দিবেন, আল্লাহ কইতাছে আপনাদের সাথে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো, এই নবীর উম্মতে যা চা তাই জবাব দেয়। আল্লাহ ঘোষণা দিছেন তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এই ওয়াদাটা কার? আচ্ছা আল্লাহ কি কোনো বেশ কম করব? তাহলে এই কাজগুলি করা আমাদের দরকার আছে নি? ও ইবাদতে ঢুকলে আমরা বলে জান্নাতে ঢুকাইব। এখন ইবাদতে ঢুকবেন কিভাবে? যেই যমুনাত পড়ছি এই জামানার মধ্যে তো এই মুসলমানদের মধ্যে দলাদলি আছে না, আলেমদের মধ্যে দলাদলি, আপনারা কোন দলে গিয়া ইবাদত করলে আল্লাহ জান্নাত দিব এই দলটা আগে বাচ্চা নই। আল্লাহ আমরা আমরা চলে যাই ইবাদত করলে আপনি জান্নাত দিবেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। ঘোষণা দিছে কে? আল্লাহ। মানে এই আল্লাহটা জিগাইলে আল্লাহ যেটা ফয়সালা দিব এর চেয়ে সুন্দর ফয়সালা কি আর হবে? না। আল্লাহ পাক ফয়সালা দিতেছে কোন দলে যাইয়া তোমরা ইবাদত করলে আমার জান্নাত পাইবা। তোমরা শুনো, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, এই রাসূলের কথা মাইন্না যারা ইবাদত করবে, এই রাসূলের পক্ষে এই রাসূলের আদর্শ নিয়ে যারা আমাকে ডাকবে তারাই আমার জান্নাত পাবে। এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন কিনা? দেখুন না, পৃথিবীর কেউ জান্নাতের পথ দেখাইতে পারে না কিন্তু আমার নবী দেখাইতেছে, এই তো আয়েশা কুরসি সামনে। এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় নবী ব্যথিত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে, রক্ত মুবারক জামা কাপড় নবীজির লাল লাল হয়ে গেছে। উহুদ পাহাড়ের নিচে নবীজিকে মারতে মারতে দান দান মুবারক শহীদ, নবীজি চারদিক চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো? ও যুবকেরা কই তোমরা গিয়েছো? আমার দুইটা দান দান ভেঙে ফেলেছে কিন্তু কেউ কাছে নাই, কে সারা দিবে ডাকেন? শত্রুরা চার দিকগেরাও করে ফেলেছে। আমার নবী কান্দে, যেই দিকে তাকায় শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না, ডান দিকে তাকাইলে আমার বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, চারদিক থেকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। নবীজির মাথার মধ্যে দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে এত গভীরে গিয়েছে, নবী বলেন টানি খোলার জন্য লোহার অংশ খুলে না, মন কয় যেন আমার কলিজা খুইলা যাও। আমার নবী বেহুশ হয়ে গেছে, মাথা চক্কর খাইয়া উহুদ পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন দেখেছেন এখনো সেই জায়গাটা আগের মতো রয়েছে।
চারদিক থেকে। তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরত জিব্রাইল শিশু বাচ্চার মতো নবী পাকে এইভাবে হাত বাড়াইয়া কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে কোলে করে নিয়ে গেছে জিব্রাইল। নবীজি ওই কোলে লইয়া জিব্রাইল মাঝামাঝি যাইয়া ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড়, দেখ যে নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুলকায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এইভাবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাতার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী পাক দুইটা চোখ খুলে একটা চিৎকার মারছে, সাহাবীরা রে তোরা কে, কোথায় আছোস, ও আমার আদরের সাহাবীরা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল আপনার মাতার পাশে বসে আছি। সাহাবীরা কেউ নাই, আপনাকে মারতে ছিল, আমি জিব্রাইল পাহাড়ের উপরে নিয়ে আসছি। হুজুর কেমন মায়ের আপনারে মারছে, দুইটা ডাল ডাল মুবারক ভেঙে গেছে গো নবী, মাতার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে। হুজুর আমি জিব্রাইল অপেক্ষায় আছি, আপনার জ্ঞানটা ফিরলে আপনার দাঁত ভাঙা থাক কেমন আমি আল্লাহর কাছে নিব। ও বন্ধু আল্লাহর গো, আপনার মাথা ভাঙা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে খবর পৌঁছাবো। হুজুর বলুন, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমার নবী কান্দে জিব্রাইল, দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি, রে জিব্রাইল আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না, এ জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে নাগার উম্মতের পাগল, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী বাবারে। যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরে নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? আল্লাহ নিজে বলেছে, তোমরা আমার এই নবীর কথা মানো, এই নবীর পক্ষে থাকো, এই নবীর উম্মত হও, এই নবীর আদর্শ ধরো, এই আদর্শ নিয়ে যারা আসবে তাদেরকেই আমি আল্লাহ জান্নাতে দেব। এই নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেননি? কোন নবী যে নবীর উপর আল্লাহ নিজে ২৪ ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করে, আল্লাহর কোনো ইবাদত নাই কিন্তু নবীর উপর দুরুদ সালাম আমার আল্লাহ ২৪ ঘন্টা পড়ে, এই নবীর সাথে সম্পর্ক রাখতে আপনারা রাজি আছেন? আল্লাহ নিজে বলছে, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। যার উসিলাই কুলকায়নাত বাস্তবায়ন, যার উসিলাই বিয়ে, যিনি জামাই বিয়ের দিন, তার কথার দাম বেশি নাকি অন্যদের কথার দাম বেশি? যারু সিলাই অনুষ্ঠান তার কথাটার দাম, এটা বাস্তব আমাদের এলাকায়। এক বিয়ের মধ্যে আমারে উকিল দিছে, বিয়ের উকিলের প্রচলন আপনাদের রাঙ্গামাটি আছে? বাতিজা সম্পর্কে আমারে উকিল দিছে, তে কাজী সাহেব আইসে লেখতেছে, জিগাইলেন মহারানা কত, ছেলের বাপ কইতাছে ৫৫,০০০ এক টাকা লেখেন, ছেলে হলো কোরআনে হাফেজ। হ্যাঁ আমারে কই চাচা, আমি বাকি যাব না, আমি ২,০০০ টাকা নগদ দিয়ে দিব। আসলে নগদটাই ভালো, নগদ দেওয়াটাই ভালো, আমি ২,০০০ টাকা নগদ দিব। বললাম, কাজী সাহেব দাঁড়ান, বাকি লিখছেন না, ছেলে বলছে ২,০০০ নগদ দিব। ছেলের বাবাই কয়, কাজী
আমার গর্তে হে হইছে না হের গর্তে আমি হইছি। আমি যা কমু তাহলে হো 55,000 এক টাকা। ছেলে কই সাসা আমার বাবা চিল্লায় মহারানা তো বাবা দিত না আমি দিমু, কাজী বাবা যদি চিল্লায় তা আমি কিন্তু বিয়া করতাম না, আমি বাড়ির যাবো। আচ্ছা কন্ত এই অনুষ্ঠানটা কারো সিলাই হইল? জামাই। জামাই যদি বাড়ির জায়গা আমরা যারা সাথে গেছি আমরার দাম আছে গারো দইরা বাইরে হেরে দিব। এদিন জামাই যেটা কয় এটাই মেনে নিতে হবে। অনুষ্ঠানটা জামার জন্য, আমার আল্লাহ বুঝাইতেছেন কুল কায়নাত আমার নবীর জন্য, তোমরা আমার এই নবীর কথা মানতে হবে। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন কি দেখেন না আপনাদের রাঙ্গামাটিতে রাস্তায় দেখলাম একজনে দেখাইলেন, হুজুর এটা জুট মিল, এরকম শিল্প কারখানা আছে না, মালিকের বাড়ি হলো আপনার কুমিল্লা, কিন্তু মালিক কিন্তু জুট মিল চালায় না, চালায় কে? শ্রমিকের মেন দায়িত্ব একজন থাকে না, মিলের মূল দায়িত্ব একজন থাকে না, উনি কে? ম্যানেজার। এই তো বুঝছেন, মালিক হলো কুমিল্লার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কার উপরে? আল্লাহ বলেছে সমস্ত পৃথিবীর মালিক হইলাম আমি, আমি রাব্বুল আলামিন, কিন্তু এই পৃথিবীর ম্যানেজার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন মালিক কুমিল্লা থাকে মেল চলে ম্যানেজারের কথায়, আমার আল্লাহ বলেন মালিক আমি দুনিয়া চলবে নবীর কথায়। এই নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই নবীর গোলামিতে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার বলুন। আবু বকর এই নবীর কেমন গোলামিতে গিয়েছে? একটু লম্বা হইতেছে, কষ্ট হবে আপনাদের? নবীজি মসজিদে নববীর বারিন্দাই, চাদর মুবারক মতান্তরে এই রুমাল মুবারক মসজিদে নববীর বারিন্দাই বিছাইয়া ডাকতেছে সাহাবীরা, রে আমারে কে তোমরা কি দিয়ে খুশি করবা আমি একটু দেখি। সব সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেছে, যা যা পায় লইয়া দৌড়। ইয়া রাসূলুল্লাহ এই তো নিয়েছি, কি আনছো বাড়িতে? যা হাসিল হুজুর, চার ভাগ কইরা দুই ভাগ রাখছি, দুই ভাগ নিয়েছি। তুমি? হুজুর আমি তিন ভাগ কইরা দুই ভাগ আনছি, এক ভাগ রাখছি। তুমি? আমি চার ভাগ কইরা তিন ভাগ লইছি, এক ভাগ বাড়িতে রাখছি। সবাই এইভাবে নবীরে খুশি করার জন্য। এমন কি মদিনার মহিলারা নবী খুশি করবে খবর পাইয়া একজন আরেকজনের কাছে দৌড়ায় যায়, আজকে সুযোগ পাইছি, খবর পাইছো নি, রাসূল খুশি করতে হবে। মদিনার মহিলারা, রাঙ্গামাটির মা বোনেরা, মদিনার মহিলাদের জীবনী খুলো, গলার হার গুলো টাইনা টাইনা খুলেছে, কানের অলংকার টাইনা টাইনা খুলেছে, নাকের নাকফুল গুলো খুলে খুলে নবীর রুমালে পাঠাইলে, আবার রাসূল বলেন রুমালের মধ্যে স্বর্ণের টাল পড়ে গেছে। সবাই এইভাবে নবী খুশির সদাই করেছে, শুধু মাত্র বাকি ছিল গোলামে আবু বকর, নবীর গোলাম আবু বকর। রাসূল বলেন সাহাবীরা রে দেখি আমার আবু বকর আমার জন্য কি আনে। আসলে এটা ঘটনা গঠনের কারণ হলো আবু বকরের গোলামি নবী মাপ দেওয়ার জন্য। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিল, মাবুদ রে আমি তোমার বন্ধুর জন্য কি সদাই নিব। অবশেষে আবু বকরের রুমালটা বিচাইয়া চার কাপ পাইছে, পিরিচ পাইছে, কুপি বাত্তি পাইছে, নিমকদানি পাইছে, একটা গ্লাস পাইছে, সাধারণভাবে চলার জন্য ছোটখাটো জিনিস ঘরে যা ছিল সবগুলো প্যাকেট করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, মাহবুব কিছুই নাই, যা ছিল সব প্যাকেট করলাম। বিবি দৌড়ায় আসছে, স্বামী এইভাবে ঘর খালি করে রুমালে প্যাকেট করে সবগুলো লইয়া কোথায় রওনা হয়েছো? স্বামী ডাকতেছে, বিবি গো তুমি কি খবর পাও নাই, রাসূল খুশি করার জন্য সব প্যাকেট করেছি। বিবি এতিমের মতো দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে, স্বামী গো
সবগুলি প্যাকেট করে রাসূল খুশি করতে রওনা হয়েছো? ও স্বামী, আমি শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর কিছু দেওয়ার জন্য? কি দিবে বিবি, ঘরে কিছুই নাই, সব আমি প্যাকেট করেছি। বিবি ডাকতেছে, স্বামী যেও না, একটু দাঁড়াও। দাঁড়াইলে আবু বকর, স্বামী আমি খালি দিব না, রাসূলের মন খুশি করার জন্য কিছু দিব। কি দিবি, কিছুই নাই। আবু বকরকে দাঁড় করাইয়া বিবি বিছানার কাছে দাঁড়াইয়া খেজুর পাতার চাটাই বিছানা থেকে টাইনা টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর জিজ্ঞেস করে, হ্যাঁ বিবি কি করতেছো? স্বামী গো কিছুই নাই, আমি পরনের কাপড় খুলতেছি নবীকে খুশি করার জন্য, কাপড়টা আমি রাসূলে পাকের জন্য দান করে দিব। আবু বকর জিজ্ঞেস করেন, বিবি গো তোর কি মন চায় রাসূল খুশি করতে? এই কাপড় খুইলা দিবে খেজুর পাতার চাটাই পরে? আবু বকরের সাথে জবাব দেন বিবি, হ্যাঁ স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। কিভাবে নবীর গোলামিতে ডুবছে, তার পুরস্কার কি দিলেন আমার আল্লাহ? কাপড় নিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা এই যে আমার আবু বকর আসতেছে, গাঁটুনি খুলে দিলে একটা পুরান কাপড়, জিজ্ঞেস করে আবু বকর এই পুরান কাপড়? সঙ্গে সঙ্গে জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। জিব্রাইল, সালাম তো গ্রহণ করব, কিন্তু তোমার বেহেশতি পোশাক কই, খেজুর পাতার পোশাক? জিব্রাইলকে, হুজুর আপনার ভালোবাসায় আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার চাটাই পরে কাপড়টা দান করে দিয়েছে, এই জন্য আবু বকরের বিবির এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আমি জিব্রাইল সহ আরন বহনকারী ফেরেশতা এমনকি জান্নাতের হুর বালারা সহ সবাইকে আজকে খেজুর পাতার চাটাই পরাইছে। এনবীর গোলামিতে গেলে আমরা পুরস্কার ছোট পাবো না বড় পাবো? আবু বকরের বেলায় কি হয়েছিল? আবু বকর বলেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায়ী হব, আমি যে নবীকে ভালোবাসতাম রে, আমার ভালোবাসার প্রমাণ তোমরা করে দিও নবী খুশি হয়েছে কিনা। কিভাবে? আমার মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির রওজার পাশে রাইখা একজনে ডাক দিও, আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের কাছে হাজির, বলুন কোথায় দাফন করব। নবী যদি রওজার ভিতর থেকে জবাব দেয়, কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইর, আর যদি কথা না বলে মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। মৃত্যুর পরে লাশ এভাবে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। দ্বিতীয়বার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো খবর নাই। তিনবারের মাথায় হযরতে আলী কাঁদতেছে, হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়, এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবী পাকের রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া রাখলেন ব্যাপারটা কি, এমনি সময় শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে, আলী আলী রে পাগলামি করিস না রে আলী, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। যাইয়া দেখেন এই নবীর গুলামি করে কত লাভবান হয়েছে, নবীজির পাশে জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে। আরেকজন গুলামি করেছে যার নাম হযরত ওমর,
মসজিদের নববীতে জামাতের মধ্যে মুনাফেকেরা নামাজের মধ্যে উমরের কলিজায় ছুরির আঘাত করে ফেলছে, উমর ডলে পড়ে গেছে, রক্ত মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চিৎকার মারলেন, কার রক্ত রে, মসজিদ লাল হয়েছে। উমরের ছেলেটাকে, ও মুসল্লিরা, আমার বাবাকে আঘাত করেছে, দরজা বন্ধ করো, কে আঘাত করেছে, আমি প্রতিশোধ নিব। এমনি সময় উমর আস্তে করে ডাকতেছে, ও আদরের সন্তান, আয় আমার কাছে আয়, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে চাও, আমি যে নবীর গোলামি করেছি, তুমি একটা কাজ করো, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া দরখাস্ত করো, আমি উমরের দেহটা নবীজির পাশে যদি শুয়াইতে পারো রে বাবা, আমি খুশি হইয়া বিদায় হব। দৌড়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, রক্ত লাল, মসজিদে নববী, আমার বাবা মরে যাবে। আমার বাবা আবদার করছে, নবীজি দরজার পাশে একটা জায়গা খালি আছে, এই জায়গাটায় আমার বাবা শুইতে চায়। তখনও তো উমর রাষ্ট্রপতি, ইচ্ছে করলেই তো উমর গায়ের জুড়ে বলতে পারত, আমার দেহটা এখানে দাফন হবে, কিন্তু ইসলামে গায়ের জোর ব্যবহার করা যায় না। বাবার ইসলাম চিনেন, ইসলাম শান্তির ধর্ম, বাড়াবাড়ির ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, হিংসার ধর্ম নয়। উমর গায়ের জোর ব্যবহার করে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নাই, অনুমতি চেয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, মনে মনে চাইছিলাম, হ্যাঁ আমি শুইব, জায়গাটা খালি, উমর আবদার করলেন না, এখন কি বলবো। আব্দুল্লাহ তুমি এখন যাও, আমি একটু পরে জানাবো। যাওয়ার পরে উমর জিজ্ঞেস করে, শেষ মুহূর্ত বাবা কি খবর আনছো? বাবা খবর হয় নাই, আবার যাইতে কইছি, তুমি আবার তাড়াতাড়ি যাও। উমরের ছেলে দৌড়ে আসলেন, আয়েশা দেখে, মা আয়েশা সিদ্দিকা নবীজির রোজার পাশে দাঁড়াইয়া প্রশ্ন রাখতেছে, হুজুর আমি আয়েশার ইচ্ছে ছিল আপনার পাশে শুইব, উমর আবদার করেছে, হুজুর অনুমতি চাই, আপনার পাশে আমি আয়েশা শুইব, না আপনার উমর শুইবে, রোজার ভিতর থেকে আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে, আমার উমর আমার পাশে থাকবে, এই নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে, তাই আমার আল্লাহ বলেছে তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। আল্লাহ যে নবীর কথা মানার জন্য বলেছে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। তাইলে লন, এবার নবীর কোনো কথা মানার আছে কিনা জিগাই, নবী গো আমরা আপনার কথা মানবো, কোন কি মানতাম? এবার নবীজি বলতেছেন, আসসাউমুনি ও আনা আজিজিবি, হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দেন, রোজাটা আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। রোজা কার জন্য নাকি মাইনছেরে দেখাইবার লাগে? রোজাটা কার জন্য, পুরস্কার কে দিবে? আল্লাহ বলছে, রমজানের রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। রমজানের চাঁদ উদিত হইলেই জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর ঘোষণা দেয় ফেরেশতারা, তোমরা জান্নাতের বিছনাগুলি ফিটফাট করো, সুন্দর করো, জানালাটা খুলে দাও, সব কিছু নতুন করে, যেন অন্যরকম পরিবেশ। অনেক সময় মেহমান আইলে দেখেন বাড়িঘর সব কই পরিষ্কার, ফিটফাট বিছানা। এবার যখন মেহমান বাড়ির ভিতরে ঢুকছে, বাড়িওয়ালা দেখবেন আগে আগে যাইয়া চাদরের কোনার দুইটা টানে, বেহেশতের দরজা খোলা, জাহান্নামের দরজা। আচ্ছা, রমজান আইলে যদি বেহেশতের দরজা খুলে, তাইলে রমজানে বেহেশতের দরজা খুললে এটা কার লাগিয়া খুললো? কার লাগিয়া? একজনের উত্তর ঠিক আছে, রোজাদারের লাগিয়া।
রমজানে যদি দরজা খুলে তাইলে বোঝা গেল কার জন্য খুললো, রোজাদারের লেগে। এখন কি রোজা রাইখা খোলা পাইবেন না না রাইখা? জাহান্নামের দরজা বন্ধ, প্রশ্ন আসবে হুজুর জাহান্নামের দরজা বন্ধ কেন? এটা রোজাদারের সম্মানে। দেখবেন অনেক সময় আপনার বিশেষ কোনো মেহমান আসলে, ভদ্রলোকের বাড়ির মেহমান আসবে, কিন্তু আশপাশে কিছু লোকজন আছে মুখ খারাপ, ঝগড়াঝাটি করে, নানান রাবিশ গালাগালি করে, এরকম মানুষ আছে না? তো এই জন্য দেখবেন বাড়িওয়ালা কি করে, সকালবেলা ওইটা বইলে আসে, দেখ আজকে আমার ঢাকার থেকে একজন ভদ্রলোক মেহমান আসবে, আজকার জন্য তোরা মুখটা বন্ধ রাখিস, কেন তোরা তো মুখ খারাপ। তা আল্লাহ কয় জাহান্নামের মুখ খারাপ, দুর্গন্ধ। আল্লাহ কয় রমজান মাসের মেহমানের সম্মানের জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখ, বন্ধ। আজকে সেই রমজান আমাদের সামনে আসতেছে কিনা বলুন? রাসূল বলছে হাদিস শরীফে, আসসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হবে বেহেশতে যাইতে যত প্রকার বিপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য ডাল ফুরুক ডাল। আপনি বৃষ্টি দরকার আপনাদের, রাঙ্গামাটি নদীতে পানি দরকার, আসুন না সিস্টেম দেখেন কত সুন্দর। আমাদের দেশে দেখবেন মানুষ আপনার সরকারের কাছে কোনো দাবি দাওয়া আদায় করতে কত কিসিমের কৌশল, যদি কোনো কৌশলে আদায় না হয় অবশেষে অনুশন ধর্মঘট করে। অনুশন ধর্মঘট মানে খাইতাম না, না খায়া মইরা যামু দাবি না মানলে, এরকম একটা ধর্মঘট আছে না? কিন্তু আসলে এতানের মধ্যেও ভণ্ডামণ্ডি আমি নিজে দেখছি। ঢাকা প্রেস ক্লাবে অনুশন ধর্মঘট, মেয়ে পুরুষ বৈরেছে, দাবি না মানলে খাইতাম না, আবার দেখি চুপে চুপে বাদাম ওলারে ডাহে, এ বাদাম এ, তাহলে বোঝা গেল দাবি করুণার মধ্যে ভেজাল, আবার হানিও খাম এমনি কইছে না খায় মরে যামু দাবি না মানলে, আবার বাদাম খায় ভানি খায়, এর লেগে দাবি আদায় হয় না। বলুন রমজান মাসে যে দাবি আদায়ের জন্য অনুসন ধর্মঘটের সিস্টেম নবীর আদর্শ দ্বারা পেয়েছি, তার মধ্যে কি সিগারেট খাওয়া যাবে, পানি খাওয়া যাবে, বাদাম খাওয়া যাবে? সারা দিন কিচ্ছু খাইলেন না, রোজা রেখে ইফতারি সময় ইফতার সাজিয়ে বসলেন, আল্লাহ জিগাই ফেরেশতারা ব্যাপার কি, সারা দিন খাইলো না, খাউন সামনে খায় না ফেরেশতারা কি আল্লাহ, তারা অনুসন ধর্মঘট করেছে দাবি না মানলে খাইতো না। শুন হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের, কন্যা। শুন হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো দরজা জান্নাতেরই দরজা খানি, রমজানেতে খুলে শুনি, জান্নাতেরই দরজা খানি, রমজানেতে খুলে শুনি, দোজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, দোজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের। সুবহানাল্লাহ, কন্যা। ফেরেশতারা বলেন প্রভু সারাদিন কিছুই খাই নাই আমরা সাক্ষী, ফেরেশতারা দেখছিনি, আপনি খাইছেন না খাইছেন ফেরেশতারা দেখছে। আচ্ছা কেউ কি তিন তালায় থাকেন বাচ্চার মারে নিচ তালায় নামায়া দরজা বন্ধ কিরা রোজা রেখে খাইছেন, এমন ঘটনা আছে? রোজা রেখে খাইছে আছে ঘটনা? আন্তাজি কয় আছে না, আসলে রাত্রে বেশি হইলে ওজে হেস লাগায় মনে হয় ঘুম ধরে, তো গড়ে কেউ নাই, ইচ্ছে করলে রোজাদার খাইতে পারতো কিন্তু খাই না, কাকে ভয় করে? আপনার জন্যই তো ফুলসিরাতে জিব্রাইল পাখা বিছাইব, এই তো আইসা বসে। এক বেচারা কেউ দেখবে না রোজা রেখে পানির পিপাসা, এবারও পিপাসা হবে যেহেতু ভাদ্র মাসে পড়ছে রোজা, হ্যাঁ নদীতে ডুব দিয়া নিজে গিয়া পানি মন মত খাইছে, অর্থাৎ কেউ দেখবে না, আল্লাহ কো দেখবে না কেউ, দেখাইতাছি না পানির সাথে। আপনারা কুইচা চিনেন? বাইম মাছের মতো লম্বা যে, এটা আপনারা কি কন কুইচাই, তাহলে আমরাও কুইচাই কই, মাশাআল্লাহ আপনাদের সাথে একটা মিল আছে আমরা।
এই কুচ্চার বাচ্চা একটা পানির সাথে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে গিয়া দেখে হ্যান্তিস মাশাল্লাহ, এই খুব সুন্দর এসি ফিট করে রাখছে রে, ঠান্ডা কম গরম গরম লাগে। একটু পরে পরে দেখে আবার খাও নাই, দৌড়াদৌড়ি নাই, টেনশন নাই, হরতাল ধর্মঘট নাই, চাকরি নকরি নাই, গৃহস্থি নাই, কিন্তু খাওন ঠিক মতো আইতেছে। কুচ্চা খাইতে খাইতে হ্যাঁ যা খা সবটা কুচ্ছাই খা, খায়া কুচ্ছা মুড়া হয়েছে, হ্যাঁ চিকুন হয়েছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় তখন তো এত পরীক্ষা নিরীক্ষা এত মেশিন পত্র ছিল না, ডাক্তার তার জ্ঞান দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার তো কোনো রোগ নাই, শরীরটা এমন কেন হইল? ডাক্তার ছিল আল্লাহওয়ালা, নিশ্চয়ই তার মধ্যে কোনো অঘটন আছে। আবার একটা কলার টুকরা বর্শির মধ্যে লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া, কুচ্ছা মনে করছে এটা আগের মতোই তো খাও নাইছে, হ্যাঁ খাইছে, খাওয়ার পরে টান্দা দেহে বাজে, টান দিলে কিছু আইয়ে আবার জায়গা, জুড়ে টান দিছে, আড়াই হাত লম্বা কুচ্ছা বাইরে দিচ্ছে। কিরে বেটা কুচ্ছা করতে গেল, কসাসা মাফ করে, রমজানে কেউ দেখবে না, ডুবদা পানি খাইছতাম মনোপানির সাথে গেছে, আল্লাহ তো কেউ দেখবে না, এখন সবাই রে দেখাইলা বাবা রে, কেউ দেখবে না বলে রোজাটা ভাঙেন না মালিক দেহে, এখানে যদি আপনাকে বেইজ্জতি নাও করা হয় হাসরে আপনাকে বেইজ্জতি করা হবে। আচ্ছা রোজা রাখলে বালা না না রাখলে বালা? মহানগরে গত বছর তিন চারটে মাহফিল রমজানে করেছি আমাদের চট্টগ্রাম, আসতে সকালের মহানগরে উঠলে দেখি মাশাল্লাহ কি পরিবেশ, কেউ কিছু খায় না, এক ভদ্রলোক দেখি খালি বারবার উঠে বাথরুমে যায়। আমার বাধা আসলো বিবেকে, এতবার বাথরুমে যায় লোকটার কি কোনো পেটে সমস্যা? আবার হাঁটতে হাঁটতে বাথরুমের কাছে গিয়ে দাঁড়াইলাম, বারবার কেন বাথরুমে যায়, যাইয়া দেখি বাথরুমের দরজার ফাঁকে দা দোয়া বাইর, তাইলে বোঝা গেল বাথরুমে যাইয়া কি করলো মাশাল্লাহ। এই তো বুঝেন দি আপনারা, তাইলে কিন্তু কাজটা সেই মতেই কইলেন, বাথরুমে যাইয়া কি খাইলো? আচ্ছা আপনাদের কাছে বিচারটা দিলাম, বাথরুম কি খাওয়ার জায়গা না ফুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা? রোজা না রাখলে যদি দুনিয়াতে ওই বাথরুমও খাওন লাগে, তাইলে হাসরে কি নবীর সঙ্গী হওয়া যাবে? হ্যাঁ না বাথরুমে যাওয়া লাগবে। দেখা গেল রোজাদার বসে রয়েছে, রোজা নিয়ে ইফতার নিয়ে বসে থাকেন না আপনারা, রোজা রাখিয়া বল না না রাখিয়া? ঢাকাতে আবার কিছু এলাকা আছে রোজা রাখে না, হ্যাঁ ইফতারির সময় 45 আইটেমের ইস্টার সাজাইছে, লগেরটাই কয় কি বে রোজা রাখছস, ইফতার খাইবার বইছস, হ্যাঁ আবার কয় কি 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 করবার চাস, রোজা বি রাখবো না ইফতারি করবো না, বেমান হয়ে যাবো নাকি? হ্যাঁ রোজা না রে ক্যা ইফতার খা, কয় ইফতার না খাইলে বলে হ্যাঁ বেমান হয়ে যাবো। আচ্ছা বলুন ইফতারটা রোজা রাখ্যা খাইলে বেশি মজা না না রাখ্যা খাইলে বেশি মজা? খায়া দেখেন না রোজা রাখ্যা খায়া দেখেন কত মজা, আর না রাখ্যা খায়া দেখেন পানি মুখে দেয় না, আল্লাহ কয় ও ফেরেশতারা কি ব্যাপার তারা এখনো পানি খায় না, আল্লাহ আর বলে এক মিনিট বাকি রয়েছে এর লাগে খায় না, আল্লাহ এর কি দাবি দাও আপনি হাতের পুরা করে দেন না, আল্লাহ কয় ও ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয় তারা কি দাবি করবে? যদি এই ফাঁকে কইতারেন আল্লাহ আমাদের রাঙ্গামাটির নদীতে পানি নাই পানি দাও, আল্লাহর কসম এই রোজাদারের হাত পানি মুখে দেওয়ার আগে আগে আমার আল্লাহ সকল দাবি দাওয়া পুরা করে দেবে। শুধু এই মুহূর্তে এই দাবি নয়, না খাইয়া যাবে রোজা রাখছো হাসরের দিন তারাই হবে আমার নবীর সঙ্গের যাত্রী, আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম হলে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ও ফেরেশতারা দেখো আমি আল্লাহর মেহমানগুলো কোথায়, ফেরেশতারা বলবেন আপনার মেহমান কারা, ফেরেশতারা রে যারা দুনিয়াতে সারা দিন না খাইয়া রোজা রাখছে তারাই হলো আমি আল্লাহর মেহমান, তারা খাই নাই সারা দিন আমাকে খুশি করার জন্য, আমি খুশি হয়েছি আমার আরশের নিচে ডেকোরেশন করেছি খানার আয়োজন করেছি, তোমরা এই ময়দান থেকে আমার রোজাদার মেহমানদেরকে ডেকোরেশনের ভিতরে নিয়ে ঢুকাও, প্যারেস তারা আপনাকে পাইলেই তাই না ধরবো, আসেন আসেন তাড়াতাড়ি আসেন আসেন, অন্য লোকের কি বুকি ব্যাপার, আরে হ্যাঁ চাইতেছি কি লিখে আসেন আসেন কথা কই না, আরে বাবা কই নিবেন হাসরের ভয় চিন্তা করতেছি, প্যারেস তারা কি বয় চাই ফরে আসেন
অনেক সময় দেখবেন চট্টগ্রামের মেহমান বিয়াই রাঙ্গামাটি আইছে, ছয় বছর পরে বিয়াই রাঙ্গামাটি বিয়াই চট্টগ্রামের বিয়াই রে পাইছে, বাজার করতে আইছে কাঠকুট কিনবো, কিন্তু রাঙ্গামাটির বিয়াই খালি টানে সার দোকানের দিকে, এরকম হয় না? আরে বাবা আমি তো ওখানে কাজ আছে, আরে কাজটা পরে সাটা এলন ফেরেশতারা কইবো হিসাব কিতাব পরে আয়েন খাওয়ার টেবিলে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। রোজাদাররা আল্লাহর আরশের নিচে ওই সামিয়া নাই ডেকোরেশনের ভিতরে খাইতে বসবে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে খাওয়া আমার মেহমানদেরকে খাওয়া, নবীর পক্ষের মেহমানদেরকে খাওয়া, আপনারা খাইতে থাকবেন আর টেনশন করবেন, কি জানি হয় আমাদের বিচারে নবীজি মাঝে মাঝে আসবেন, খাও তোমরা মন ভরে খাও, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ খাস খাইতেছি বড় মজার খাবার, নবী গো মনের ভয় যায় না, বিচার জানি আমাদের কি হয়, আমার নবী ডাক দিবে উম্মতারা রে ভয় পাস না তোরা মন ভরে খা, আমি নবী কথা দিলাম আমি রাসূল থাকতে একটাই উম্মতের ও জাহান্নামে নিতে দিব না, তোমরা মন ভরে খাও, আমি নবী আছি, আমার নবী একবার আপনাদের পাশে আসবেন, আবার হাশরের বিচারের কোর্টে দৌড়াইয়া যাবেন, বিচার শেষ করবে 50,000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ আসতেছেন আপনাদের বিচারের জন্য, যেই বিচারের টেনশনে আসলেন, এমন সময় দেখা যাবে আমার নবী বারবার চোখের পানি ছেড়ে বলবে মাউত 63 বছর জিন্দেগি কাটছি উম্মতের জন্য, হাজার হাজার বছর মদিনার রওজায় শুয়ে কাঁদছি, তোমার আরশের নিচে সেজদাই পরে কাঁদছি, মাবুদ গো এমন বিচার আমার উম্মতের করো না, যে বিচার দেখে আমি নবীর চোখে আবার পানি আসবে, আমার আল্লাহ বলবেন বন্ধু কেঁদো না, এমন একটা সুন্দর বিচার তোমার উম্মতের করব যেই বিচারে তুমি নবী খুশি হইয়া যাইবে। বিচারের কোর্টে আসবেন আপনারা যখন খানার টেবিলে থাকবেন, এবার আসা গেছেন বিচারপতি আমার আল্লাহ, নবীজি বারবার বলবে প্রভু গো আমার কাঁদাইও না আমার উম্মতের কাঁদাইও না, আপনারা বলবেন নবী গো আই পড়ছে বিচারপতি কি বিচার জানি করে, আমরা তো ভয় পাইতেছি, অনেক সময় দেখেন ছেলে অপরাধ করলে মা বাবা বাবা রাগ হইয়া ধমক দেয় পোলাটা অপরাধ করছে হ্যারে বাড়ির জায়গা দিব না, হ্যারে যাই বাদ দিব, হ্যারে আবাইতে বাই করো, এরকম কয় না বাপে শাসন আর কি, ছেলেটা সারাদিন বাড়ি দিয়েছে না, সন্ধ্যার দিকে পেটের খিদা এই ঘরে হে ঘরে কোনা কানায় ঘুরতেছে, শাশি হেরে দই রানছে, তোর মা ও খাইছে না সারাদিন, তুই আস না মার কাছে গেছে, মা মা গো বাবা কই, তোর বাবা বাড়িত না, আয় বাবা দিলা ভাত খা সারাদিন খাইছিস না, ভাত দিছে দেখবেন হ্যাঁ ভাত মুখে দিয়া সাবা ভিতরে যায় না, বাবার ভয়, মা ক বাবা রে তুই খাস না, আমি মা তো আস খাস না, একটু পরে দেহে বাবা আকেলালি আইতাছে কোন তো এখন কি আর খাউন মুহ যাইতাছে, মা মা গো আই পড়ছে, বাবা দেখেন দূরতে দমক দে, এ হেরে বাদ দিছে কে, মা বাসন্তিয়া মার পিছনে গেছে, মা গো তোর মার বউ, মা কত চিন্তা করিস না আমি আসছি না, মা দূর থেকে যাচ্ছে, এই দেখা বহুত বার সোয়া বাইরো না, আমার বোধ আল্লাহ সারা দিন খাইছে না, ভাত খাইতে বুঝে মা চোখের পানি ছেড়ে দিছে, বাপে দেখেন আসলে শাসন মারতো না তো হ্যান তে পিতাছে, খালি খাওয়ার মধ্যে দেখা কি, খাওয়ার মধ্যে দেখা আজকার কিছু করলাম না, খাওয়ার দেখে আজকে মাপ পাইলা, আর বাপ যদি ফুলা অপরাধ করলে খাওয়ার মধ্যে মাপ দিতারে, হাশরের ময়দানে আপনারা খাওয়ার টেবিলে আমার আল্লাহ বলবেন বন্ধু বিচারের কাজ শুরু হলো, এই 50,000 বছর যে খাইছে তোমার উম্মত রোজাদার মেহমানেরা এই খাওয়ার ভিতরে আমি আল্লাহ বিচারের কাজ শেষ করে দিলাম, জান্নাতের পতাকা উঠতেছে বন্ধু অনুমতি দিলাম, তোমার এই রোজাদার উম্মত গুলো লইয়া যেই দরজা দিয়ে তোমার মন চায় এ দরজা দিয়ে তুমি রাসূল জান্নাতে ঢুকো, এই মর্যাদা পাইতে গেলে আমাদের আমলটা কি করতে হবে বলুন, 6-3-4-6-1 এবং রোজা দেখছেন সবাই কয় না, তাহলে বোঝা গেল রাহার নিয়ত নাই, রোজা আল্লাহ তুমি আমাদেরকে এই আখিরি নবীর উম্মত বানিয়ে রমজানের রোজা আমল করে নবীর সাথে জান্নাতে ঢোকার পর্যায় কবুল করো, সকলে বলুন আমিন।